প্রথম প্রশ্ন, কিসের জুস রোজ একবার করে খেলে জীবনেও হার্ট অ্যাটাক হবে না? অপশন আদা রসুন ও লেবুর জুস, হলুদ ও কলার জুস, পেয়ারার জুস নাকি পেঁয়াজ ও টমেটোর জুস? সঠিক উত্তরটি হবে আদা রসুন ও লেবুর জুস খেলেই। কোন কাজটি করলে মানুষের আয়ু দ্রুত কমে যায়? অপশন অল্প ঘুমালে, বেশি ঘুমালে, পরিশ্রম বেশি করলে নাকি পরিশ্রম কম করলে? সঠিক উত্তরটি হবে বেশি ঘুমালে। ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হয় না? অপশন স্যালাড, টমেটো, লেবু রস নাকি লবণ? সঠিক উত্তরটি হবে লেবু রস। তাই বন্ধুরা, ভাতের সঙ্গে নিয়মিত লেবু রস মিশিয়ে খান। কিসের রস মাথায় মাখলে তিন দিনে চুল ঘন ও লম্বা হবে? অপশন রসুন, অ্যালোভেরা, পেঁয়াজ নাকি আদা? সঠিক উত্তরটি হবে পেঁয়াজ ও আদার রস মাখলে। গরমে কি খেলে লিভার সবসময় সুস্থ ও স্বাভাবিক থাকে? অপশন বিটরুট, আখের রস, রসুন বাটা নাকি তেঁতুল জল? সঠিক উত্তরটি হবে বিটরুট খেলে। ভাত খাওয়ার পর কি খেলে মানুষ মারা যেতে পারে? অপশন চা, দুধ, কফি নাকি পান? সঠিক উত্তরটি হবে চা। গবেষকরা বলেন চা পাতা অ্যাসিড সমৃদ্ধ, যা হজম প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে। ভারী খাবারের পরপরই চা পান শরীরের আয়রন বা লোহা শোষণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। ভারী খাবারের এক ঘন্টা আগে বা পরে চা পান করা যেতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে নয়। গরমে কি খেলে কখনো বদহজম হবে না? অপশন হিং, মেথি, চবনপ্রাস নাকি মাখন? সঠিক উত্তরটি হবে হিং খেলে। ডান হাতে তালু চুলকালে কি হয়? অপশন অর্থ সম্পদ হয়, সুখ হয়, বিপদ হয় নাকি কিছুই নয়? সঠিক উত্তরটি হবে অর্থ সম্পদ হয়। বাস্তু স্বাস্থ্য অনুসারে হাতের তালু চুলকানো মানে দেশে শক্তির আগমন। ছেলেদের ক্ষেত্রে ডান হাতের এই শক্তি আগমন ঘটলে অর্থগাম হয় এবং বা হাত চুলকালে অর্থহানি হয়। অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে কোন রোগ হয়? অপশন ডায়রিয়া, জন্ডিস, আলসার নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হবে হৃদরোগ। ভাজা খাবারে তেলে থাকে ট্রান্সফার, যা শরীরে এলডিএল এর মাত্রা বাড়ায়। এলডিএল বা লো ডেন্টেসি লিপোপ্রোটিন, যা খারাপ কোলেস্ট্রল হিসেবে চিহ্নিত, যে কারণে ধমনীতে বাধাগ্রস্ত তৈরি করে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। চিকিৎসা বিজ্ঞানে একটি বিষয় প্রমাণিত যে অতিরিক্ত ভাজা খাবার খেলে রক্তচাপও বৃদ্ধি পায়, যা হৃদরোগের ঝুঁকি হওয়ার অনেক কারণ। অলিভ অয়েলের সঙ্গে কি মিশিয়ে লাগালে ঠোঁটের কোণে ঘা দ্রুত দূর হয়? অপশন হলুদ, লবঙ্গ, বেকিং সোডা নাকি সাবু? সঠিক উত্তরটি হবে লবঙ্গ মিশিয়ে লাগালে। প্রতিদিন কতটা সময় মিউজিক শুনলে হার্ট ভালো থাকে? অপশন 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট নাকি 50 মিনিট? সঠিক উত্তরটি হবে 30 মিনিট। আচ্ছা বলুন তো, কোন দেশে বৈবাহিক জীবন 50 বছর হলে প্রেসিডেন্ট পদক দেওয়া হয়? অপশন পোল্যান্ড, ফ্রান্স, ফিনল্যান্ড নাকি রাশিয়া? সঠিক উত্তরটি হবে পোল্যান্ড।
কোন পাখির পালক ঋতু পরিবর্তনের সাথে সাথে পাল্টে যায়? অপশন ময়ূর, গোল্ডফিনস, ময়না নাকি কিউই? সঠিক উত্তরটি হবে গোল্ডফিনস। কোন ভিটামিনের অভাবে চুল সাদা হয়? অপশন ভিটামিন এ, ভিটামিন বি থ্রি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? সঠিক উত্তরটি হবে ভিটামিন বি থ্রির অভাবে। কোন গাছের শিকড় খেলে খারাপ লিভারকেও দ্রুত সুস্থ করা যায়? অপশান জিংসেং, ঘেটু, সর্পগন্ধা নাকি অশ্বগন্ধা? সঠিক উত্তরটি হবে জিংসেং। কোন প্রাণী জিভ দিয়ে কান পরিষ্কার করতে পারে? অপশান হাতি, জিরাফ, হরিণ নাকি সিংহ? সঠিক উত্তরটি হবে জিরাফ। কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে? অপশান মসুর ডাল, মুগ ডাল, মাসকলাই নাকি মটর ডাল? সঠিক উত্তরটি হবে মসুর ডাল খেলেই। আপনি যদি প্রচুর পরিমাণে ডাল খান তবে এটি আপনার কিডনির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। মসুর ডাল বেশি খেলে কিডনিতে পাথর হতে পারে। একটি প্রতিবেদনে বলা হয়েছে মসুর ডালে অক্সালেটের পরিমাণ বেশি, কিডনিতে পাথর এবং অন্যান্য সমস্যা ভুগছেন এমন ব্যক্তি ডাল খাওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে। প্রতিদিন খালি পেটে কিশমিশ খেলে কি হয়? অপশান কোষ্ঠকাঠিন্য কমায়, ওজন কমে, ডায়াবেটিস হয় না নাকি ঘুম ভালো হয়? সঠিক উত্তরটি হবে কোষ্ঠকাঠিন্য কমায় ও ওজন কমে। পায়ের দ্বিতীয় আঙুলটি অন্যান্য আঙুলের থেকে অধিক বড় হলে কি হয়? অপশান ক্ষমতাশীল, আবেগপ্রবণ, গরিব নাকি সফল? সঠিক উত্তরটি হবে ক্ষমতাশীল হয়। আচ্ছা বলতো বন্ধুরা, কোন দেশে বিয়ের এক মাস আগে কনেকে নিয়ম করে এক ঘন্টা কাঁদতে হয়? অপশান তুর্কি, চীন, তুরস্ক নাকি ভুটান? সঠিক উত্তরটি হবে এই আজব নিয়মটি রয়েছে চীন দেশে। কোন প্রাণীর লেজ কেটে গেলে সে আর চলতে পারে না? অপশান ঘোড়া, ক্যাঙ্গারু, কুকুর নাকি বিড়াল? সঠিক উত্তরটি হবে ক্যাঙ্গারু। কোন দেশের রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করে বানর? অপশান কলম্বিয়া, জাপান, চীন নাকি ব্রাজিল? সঠিক উত্তরটি হবে জাপান দেশে। পুরো পৃথিবীতে মিনিটে প্রায় কতজন শিশু জন্ম হয়? অপশান ৫০ জন, ১৫০ জন, ২৫০ জন নাকি ৩০০ জন? সঠিক উত্তরটি হবে ২৫০ জন। প্রতিদিন নিয়ম করে হাঁটলে কি উপকার হয়? অপশান স্মরণশক্তি বাড়ে, ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে, ক্যান্সার হ্রাস পায় নাকি ডায়াবেটিসের ঝুঁকি কমে? সঠিক উত্তরটি হবে সবগুলোই। সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গে রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে না? অপশান পাকস্থলী, লিভার, যকৃৎ নাকি কিডনি? সঠিক উত্তরটি হবে লিভারে। কি খেলে দাঁত উজ্জ্বল এবং ঝকঝকে হয়? অপশান স্ট্রবেরি, নাশপাতি, শসা নাকি পেঁয়াজ?
সঠিক উত্তরটি হবে স্ট্রবেরি খেলে। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্ন উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।